গণতান্ত্রিক রাজনৈতিক দল যখন একটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে তখন নেতৃত্ব বড় জিনিস নয়, নীতি নির্ধারণই হচ্ছে বড় জিনিস। সেই দিক বিচার বিশ্লেষণ করেই আমরা বলি যে আমাদের দল চলছে একটা নীতি নির্ধারণী ফোরামের মাধ্যমে। এখানে বেগম খালেদা জিয়া চেয়ারম্যান, তাকে যখন রাজনৈতিক মামলায় যখন জেলে নেওয়া হলো, কারাবন্দী করা হলো, তারপরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন জনাব তারেক রহমান। সরকার বহুবার চেষ্টা করেছে যে তারেক রহমানকে কিভাবে আনা যায় দেশে আর কি, কিন্তু সেটা সম্ভব হয় নাই। কিন্তু তারেক রহমানের নেতৃত্ব দেওয়া, যেমন আপনি দেখেন বহু পৃথিবীর বহু দেশ আছে বিদেশে থেকে নেতৃত্ব দিয়ে সেখানে দল পরিচালনা করেছে, এমনকি নওয়াজ শরীফ এখন লন্ডনে আছে, তিনি পাকিস্তানে দল পরিচালনা করছেন না তো সেই ক্ষেত্রে তো আমি তো কোনো এইখানে কোনো ব্যত্যয় দেখি না। তারেক রহমান সাহেব সেভাবেই নীতি নির্ধারণী ফোরামের মাধ্যমে নেতৃত্ব দিয়ে দল পরিচালনা করছে। স্যার একটি বিষয়, কিছুদিন আগেই বিএনপির দলেরই একজন নেতা বলছেন যে 10 ডিসেম্বরের পরে তারেক রহমান ফিরে আসবে, এটি কি আসলে পলিটিক্যাল হিউমার নাকি এর কোনো সত্যতা আছে? আজকে দেখছেন যে আপনার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একটা কথা বলেছে যে আমি যখন রাস্তা দিয়ে যাই গাড়ি নিয়ে, তখন ফুলের ব্যবসায়ী যারা তারা এসে আমাকে বলে খেলা হবে। তো এখন এই যে কতগুলো ল্যাঙ্গুয়েজ আছে, এই ল্যাঙ্গুয়েজগুলো আসলে হচ্ছে ওনার ভাষায় উনি বলছে যে এইটা একটা উর্বশী ল্যাঙ্গুয়েজ এবং এইটা ভারতেও এইরকম ল্যাঙ্গুয়েজ হয়, তারপরে কি বলে মোদিও নাকি এরকম ল্যাঙ্গুয়েজ বলে, তারপরে মমতাও নাকি এই ধরনের ল্যাঙ্গুয়েজ বলে। এখন আপনি যেটা প্রশ্ন করেছেন যে এই রাজনৈতিক বক্তব্য তারেক রহমান আসবে ভিড়ের ভেষে রাজার ভেষে রাজনৈতিক বক্তব্য এরকম একজন দিতেই পারে, তাহলে কি ওইটাও যে 10 ডিসেম্বর পল্টনে বা ঢাকায় যে গণসমাবেশ হবে সেখানে বেগম জিয়া উপস্থিত হবেন, এটিও কি তাহলে সেই ধরনের বক্তব্যের মধ্যেই পড়ে? এখন বেগম জিয়া দেখেন, বেগম জিয়া তো এখনও বন্দি আছেন। আচ্ছা, এখন একজনের ওপিনিয়ন তো আর পুরো দলের ওপিনিয়ন হতে পারে না, তো সেই ক্ষেত্রে একজন ব্যক্তি তার বক্তৃতার মাধ্যমে বলতেই পারে। না, আপনি যেহেতু বলছেন যে তিনি দণ্ডপ্রাপ্ত, তিনি বন্দি অবস্থায় আছেন, তো বন্দি অবস্থায় থাকা অবস্থায় তিনি কোনো রাজনৈতিক সমাবেশে যেতে পারেন কিনা, আইন কি বলে? না, আইনে তো মানে তিনি তো যেতে পারবেন না, এটা তো 401-এ যে ওনাকে যে আপনার তার সাজা যে স্থগিত করেছে সেখানেই বলে দিয়েছেন, এবং সেটা সে এখনও ভায়োলেট করেন নাই।